नमस्कार বন্ধুরা, মুজ ডেইলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 8টা বাজে, ঘুম থেকে উঠেই দেখি আজকে রোদের তাপটা খুব বেশি, গরমও পড়েছে সকাল থেকে। একটু দেরি করে ঘুম থেকে উঠছি কদিন, আসলে আহানার স্কুল ছুটি ও সামার ভ্যাকেশন চলছে, তাই আর সকাল সকাল ওকে তৈরি করে স্কুলে পাঠানোর ব্যাপারটা নেই বলে একটু দেরি করে ঘুম থেকে উঠি আজকাল। আজকে ঘুম থেকে উঠে সব থেকে প্রথম সারপ্রাইজ ছিল এই ফুলটা। আসলে এই গাছটা প্রায় 6 মাস আগে লাগিয়েছিলাম, কিছুতেই কড়ি আসছিল না। এবারে 3-4টে কড়ি হয়েছে আর আজকে এই গাছে প্রথম ফুল ফুটেছে। ফুলটা দেখে আমার দিনের শুরুটা খুবই ভালো হলো। ফুলটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, সাইজও বেশ বড়। আজকে সকালে আহানাকে একটু অন্যরকম টিফিন তৈরি করে দিয়েছি। আসলে প্রতিদিন সকালে একটু সিদ্ধই খাওয়াই, ভাতের সাথে কিছু একটা সিদ্ধ আর ডাল সিদ্ধ, কিন্তু আজকে একটু অন্যরকম খাবার করে দিয়েছি বলে ও খুব খুশি। কাল রাতে শোয়ার আগে আমাকে বলছিল কাল সকালে আর ওইসব খাবো না, তাই ভাবলাম একটু অন্যরকম খাবার করে দিই, স্কুল নেই তাতে কোনো অসুবিধা হবে না। আজকে আর নিজের হাতে খাওয়ানোর প্রয়োজন নেই, নিজেই খেয়ে নিচ্ছে। কালকে রাত্রে মোচাটা কেটে রেখেছিলাম, আজকে এটাই রান্না করব। আর এর সাথে একটু ডিমের তরকারি করব। ডিম করার জন্য আমি ডিমের কষা মশলাটা ব্যবহার করছি। এই মশলাটা দিয়ে যদি রান্না করি তাহলে আর কোনো মশলা ঝামেলা থাকে না। যেদিন আমি ভাবি একটু শর্টে রান্না করব, সেদিন এই সমস্ত মশলাগুলোই আমি ব্যবহার করি। এতে সবজিগুলোকে একটু ভেজে নিয়ে তার মধ্যে এই মশলা দিয়ে লবণগুলো দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো, আর তার মধ্যে ডিম দিয়ে রান্না হয়ে যায়। শেষে দিতে হয় একটু গরম মশলা। আজকে দুপুরে এই মোচার সাথে ডিম দিয়ে হলেই আমাদের আর কিছু লাগবে না। এর সাথে একটু আয়রনটাও করে নিচ্ছি, অনেকগুলো জামা কাপড় জমে গেছে, 3-4 দিন আয়রন করা হয় না, বেশি জমালে অনেকগুলো একসাথে আয়রন করতে গেলে আমার বেশ কষ্ট হয়ে যায়। আজকে এতগুলো একসাথে আয়রন করে নিলাম। নিচের এই গাছটা বেশ কয়েকদিন ধরে ভাবছি একটা লাঠির সাথে বেঁধে দেবো, বাধার অভাবে এটা আর বড় হতে পারছে না। কয়েকদিন ধরে ভাবছিলাম, সময় পাচ্ছিলাম না, আজকে একটু সময় আছে তাই নিচে আসলাম, একটা লাঠি পুঁতে নিয়েছি, এর গায়ে এটাকে একটু বেঁধে দেবো দড়ি দিয়ে। আর ব্যালকনি থেকে একটা তার ঝুলিয়ে দিয়েছি, ওই তারটার সাথে এটাকে একটু বেঁধে দেবো, তাহলে ওই তারটা বেয়ে গাছটা হয়তো একটু তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আমার সাথে একটু আহানাকেও ডেকে নিয়েছি, কাজের সাথে সাথে যদি ওকে দিয়ে একটু একটু করে এই সমস্ত শেখাই তাহলে ও একই সাথে সব শিখে যায়। একটু গাছের কেয়ার করা, তাদের একটু জল দেওয়া, এই সমস্ত বিষয়ে ওকে আমি একটু হেল্পের জন্য ডেকে নিই। বাইরে রোদ, ঘরে এসে আমাকে বলছে মামা গরম লেগে গেছে, আইসক্রিম খাবো। ঘরে একটু আইসক্রিম আছে, ওকে একটু দিচ্ছি। এখন দুপুর 12:30টা প্রায় বেজে গেছে, এই সময়টা ছাড়া ওকে আমি আইসক্রিম খাওয়াতে পারি না। ওর খুব ঠান্ডার ধাত, তাও আইসক্রিমটা ডাইরেক্টও খেতে পারে না, একটু গুলিয়ে দিলাম, এতে ঠান্ডা ভাবটা একটু কমে এসেছে। আইসক্রিম খেলেই ওর খুব সর্দি কাশি হয়। আজকে ভাবছি বিকালে একটু ঘুরতে নিয়ে যাব, তাই এখন তাড়াতাড়ি করে ওকে একটু স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আসলে আমাদের এখানে আজকাল প্রায় বিকালে ঝড় বৃষ্টি হচ্ছে, তাই আর বাইরে বেরোনো হয় না, পাশেই এই পার্কটাতে নিয়ে যাচ্ছি। এখন প্রায় 4টে বাজে বিকাল। এটা একটা শিশু উদ্যান, একদম রাস্তার পাশে ছোট্ট একটা জায়গা নিয়ে, 2-3টে চড়ার জায়গা রয়েছে বাচ্চাদের, আর সামনে একটা ছোট্ট মাঠ মতন রয়েছে। আসলে এই টাইমে যদি ও বাড়িতে বিকালে থাকে তাহলে শুধু ফোন আর টিভি দেখে, আর এত ফোন টিভি দেখে চোখ যদি খারাপ হয়ে যায় এই ভয়ে আমি আর ঘরে ওকে রাখি না। আর বাইরে বেরোলে একটু বাচ্চাদের সাথে ঘোরাফেরা হয়ে যায়, তাতে ওর বেশ মনটাও ভালো থাকে। তবে বেশিক্ষণ থাকতে পারবো না, 5:30-5টা বাজলে আমাকে আবার বাড়িতে ফিরে যেতে হবে। এখানেও একাই একটা দাদার কাছ থেকে বল নিয়ে একা একাই খেলছে। কয়েকদিন ধরে এখানে নিয়ে আসি, 2-1টা বন্ধুও হয়েছে ওর, তবে বেশিক্ষণ আর থাকা যাবে না, 5:30টা বেজে গেছে। এবারে আমি বাড়ি ফিরবো, নয়তো গিয়ে ওকে পড়াশুনো করিয়ে রাতে রান্না বান্না করিয়ে আমি আর পেরে উঠবো না। আজ তাহলে এই পর্যন্তই,
সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করে আমার তো খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবার আমি বাড়ি ফিরবো ওকে নিয়ে। নমস্কার।